हम उस मासूम नन्ना मोजेजा को पेश करने जा रहे हैं कि इस मासूम हाफिज नूरुल इस्लाम एक मासूम बच्चा है जो कि बांग्लादेश ढाका से आए हुए हैं और आप तमाम भी इतने रात में बैठे हुए हैं उन्हें सुनने के लिए। अब बिना कोई ताखीर के इस मासूम बच्चे की तकरीर को आप समाप्त फरमाएं। आप तमाम बड़े ही बानसीब हैं। और वालेकुम व रहमतुल्लाह व बरकातहू। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في شأن حبيبه في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبي دو جهاته في صال محمد جمال خدا كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة شوش بشرك لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رب ميريا تمہیں سما جائے مدینہ یا رب میری آنکھوں میں سما جائے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ تلوار بھپٹ ہو کے نکل میدان عاشی تلوار بھپٹ ہو کے نکل میدان عاشی دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک حافظ قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک حافظ قرآن سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام
को भी शाम, दुनिया है जब चीज को भी सुबह को भी शाम, ऐ बंदे को दारा हो हर दम में तू होशियार, बेदात का जो बदबू करे तुमको ही न बर्बाद। जल्दी से वही के सुनो हजरत की नसीहत, जल्दी से वही के सुनो हजरत की नसीहत, दुनिया में हो दुनिया का तलबदार नहीं हो। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ये जंगला जहाँ दिल के तजली से उजाला, ये जंगला जहाँ दिल के तजली से उजाला। सम्मानित प्राण प्रिय मुसलमान भाईरा, আমার মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনরা, শ্রদ্ধেয় এবং অন্তরস্থলের ওলামা ইকরাম সকলকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? বাংলা বুঝেন তো? আপ সব কেসে হ্যায়? সবকো বলনা পড়েগা, এক এক করে নেই, সবকো বলনা পড়েগা। আপ সব কেসে হ্যায়? আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামদি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকল প্রশংসা মালিককে, যা সবাই পারেন না তা পারেন কে? আমরা যখন কাজ করি, আমরা যখন কাজ করি, এই কাজের ভিতরে বরকত দান করেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই দুনিয়ার আপনারা আমার ভালো মন্দির খেয়াল রাখলে ওরা কর, আপনার আমার সমস্ত যত মাকমাকুল আছে সবার হায়াত দেনে বলা কন, সব কি হায়াত দেনে বলা? এই আল্লাহ নামে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ঘুম আসে? রোজা রাখছেন? তাহলে আওয়াজ করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম আল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই মহাগ্রন্থ কোরআন দান করলেন, এই কালাম আল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তেলাওয়াত করেন, ইন্নাহু এ দুনিয়ার ভিতরে পবিত্র গ্রন্থ হলো কোরআন। পবিত্র গ্রন্থ কি? আরো জোরে বলেন, কোরআন। কোরআন কি সবাই পড়তে জানে? আপ সব কোরআন পড় সকতে হ্যায়? কোন কোন পড় সকতে হ্যায়? হাত উঠাইয়ে যারা, বহুত কম লোক হাত না নেয়। কোন কোন নেই পড় সকতে হ্যায়? হাত উঠাইয়ে, হাত অর্ধেক উঠায় আর নামায় নামা। সত্যি কথা বলার বেলা কেউ শিকার আসে না, ঠিক কিনা? আল্লাহ আমি যেই কোরআনকে নাজিল করলাম, আমি যেই কোরআনকে তোমাদের জন্য সৃষ্টি করলাম, এই কোরআন তোমাদের দুনিয়ার ভিতরে যত চলার পথ দরকার, যত মুক্তির পথ দরকার,
যত মুশকিল আছে এর পর দরকার তোমাদের দুনিয়ার চলার জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গাইড বুক হিসেবে দিয়ে দিয়েছেন ঠিক কি না আমার কথা কি বুঝেন আপনারা বুঝেন কোরআন কে আল্লাহ কি দিয়েছেন মুসলমানদের জীবনে গাইড বুক হিসেবে দিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবেন কয়টা যে ব্যক্তি কোরআন পাক কি এক হরফ তেলাওয়াত করেগা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকে 10টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন কয়টা 10টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা যারা কোরআন পড়ো তোমরা যারা যারা কোরআনকে একবার খতম করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 10 বার খতমের সওয়াব দিয়ে দিব যারা পারেন পড়তে রমজান মাসে একবার পড়লে কয়বার খতমের সওয়াব 70 বার কয়বার 70 বার খতমের সওয়াব যদি একবার কোরআন শরীফ খতম করা হয় এখন এখানে অনেক লোক আছেন চিন্তা করতেছেন আল্লাহ যারা পড়তে পারে তাদের ভাগ্য কত সৌভাগ্য কত ভালো আমরা তো পড়তে পারি না এই কারণে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে হয় কোনো নেকি দিবেন না ঠিক কি না এটা আমার একটা ভুল যারা পড়তে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না অন্য আরেক ব্যক্তির কোরআন তেলাওয়াত যদি এই ব্যক্তি শুনে এক ব্যক্তি একটা হরফ পড়লে আমি আল্লাহ তাকে এক হরফে 10টা নেকি দান করি আর যে ব্যক্তি পড়তে পারে না যে ব্যক্তি শুনবে আমি ওই ব্যক্তিকে 30টা করে নেকি দিব আপনি কোরআন একবার খতম করবেন আপনার একবার খতমের সব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি কোরআন তোমার খতম করবে কোরআন সেই খতম বসে বসে শুনবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 বারের সওয়াব দিয়ে দিব এজন্য কিন্তু শিখতে হবে আমাদের কোরআনকে ঠিক কি না কোরআন শিখতে হবে কি হবে না কারা কারা রাজি আছেন কোরআন শিখতে যে হাত রান আল্লাহু আকবার আয় আল্লাহ সকলকে যেন কোরআন শিক্ষা করার তৌফিক দান করে দাও আরো জোরে বলেন দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে এও বলেছেন ওয়াত্তিলিল কুরআনা তাউতিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো কিভাবে করো তারতিলের সহিত সুন্দরভাবে কোরআনকে স্পষ্টভাবে তোমরা তেলাওয়াত করো আমাদের কি শিখার দরকার আছে না নাই আরো ধরে বলেন শিখতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআন শিখতে হবে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা আপনার আমার যখন মৌত হয়ে যাবে এরকম একজন মৌলানা সাহেব ছিলেন যিনি প্রত্যেক দিন এই কোরআনকে পড়তেন আল্লাহর কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করতেন এমন এক সময় আসলো তার মৌত হয়ে গেল তার মৌত হওয়ার পরে তার যে রূহটা থাকে কি থাকে মানুষের ভিতরে রূহ যে রূহটা থাকে সেই রূহটা চিন্তা করতেছে আহারে আমার তো জান কবজ হয়ে গেল এই দেহ থেকে তো আমি বের হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার জন্য কি আজাব যেন আমার জন্য অপেক্ষা করছে যখন এই মাওলানা সাহেবকে গোসল করানো হলো কাফন করানো হলো তার জানাজা দেওয়া হলো যখন তাকে কবরে দাফন করা হলো মুনকার নাকিরের ফেরেশতা কয়জন আসে কবরে কয়জন আসে দুইজন নাম কি মুনকার নাকি আমাদের কয়টা সওয়াল করবে বলেন তো তিনটা যেই কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে এখানে মুখস্থ করছে ওইখানে ভুলে যাবে আমল না করার কারণে ওখানে ভুলে যাবেন কিভাবে বলবেন রব্বি আল্লাহ এই কথা বলার সাহস থাকবে না সাহস থাকবে যখন প্রশ্ন করবে রব্বান রব্বুকা কি উত্তর দিবেন কিছুই তো মনে থাকবে না দুনিয়াতে তো আল্লাহর কোনো কাজ করেন নাই ইবাদত করেন নাই উত্তর দেওয়া যাবে না আর যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনকে বুঝবে কোরআনের উপর নিজের জিন্দেগিকে চালনা করবে ওই ব্যক্তি উত্তর দিবে রব্বি আল্লাহ
প্রশ্ন করবে মা দিনু কা, মা দিনু কা তোমার দিন কি, ওখানে ভুলে যাবেন বলতে পারবেন না। তখন আমরা চুপ করে থাকবো, কোনো উত্তর দিতে পারবো না, কারণ ওই যে আমল না করার কারণে কোনো কিছুই মনে থাকবে না। আর যদি আমল করতাম বলতাম দিন ইয়াল ইসলাম আমার দিন, প্রশ্ন করবে মানে হাজার রসুল তোমার রসুলটাকে কি বলবেন, হাজার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় উত্তর দিতে পারবে ঠিক কিনা। এই জন্য দুনিয়াতে কোরআন পড়তে তো মাওলানা সাহেব মারা গেছে, এখন কবরের ভিতরে তো ফেরেশতা আসছে প্রশ্ন করার জন্য, তার বুকের ভিতরে মানুষের যে কোরআন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনকে ধারণ করে, যারা কোরআনকে হেফজ করেন তাদের কোরআনটা থাকে তাদের বুকের ভিতরে, কোন জায়গায় আরো জোরে বলেন কোন জায়গায়, বুকের ভিতরে তাদের কোরআন থাকে। ওরকম ভাবে ওই মাওলানা সাহেবের যে বুকের ভিতরে কোরআন ছিল ওই কোরআন পাখি হয়ে তার কবরের ভিতরে বসে গেল। এবার ফেরেশতা আসছে, ফেরেশতা এসে প্রশ্ন করছে মান রব্বুকা তোমার রব্বকে, ওই যে তার পাশে যে পাখিটা বসে আছে পাখিটা উত্তর দিয়ে দিচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ আমার রব্বকে। দ্বিতীয়ত প্রশ্ন করবে মা দিনুকা তোমার দিন কি, আবার পাখিটা উত্তর দিয়ে দিল দুনিয়াল ইসলাম আমার দিন ইসলাম, আমার দিন কি ইসলাম। ফেরেশতার রাগান্বিত হয়ে গেল, আল্লাহর কাছে আরজি করলো মাহবুব গো এই মাওলানার কবরে একটা পাখি এসে বসে আছে, যত প্রশ্ন করি সব প্রশ্নের উত্তর এই পাখি দিয়ে দেয়। আল্লাহ বলতেছে ও ফেরেশতারা তোমাদের ওই কবরে আর যাওয়ারই কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর গুলো যে দিয়ে দিচ্ছে সে আর কেউ না, সে যে তার বুকের ভিতরে ধারণ করেছিল সেটা হচ্ছে আল আমি আল্লাহর আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল কোরআন সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে, এবং কি তাকে কে আমাদের ময়দানে তার যত সওয়াল জবাব আছে সব সওয়াল জবাব দিয়ে দিবে, এবং কালকে আমাদের ময়দান থেকে তাকে জান্নাত পর্যন্ত এই কোরআন ছেড়ে দিয়ে আসবে। এই কোরআনের যেই মর্তবা এটা আমরা পেতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। আহারে মানুষ আজকে চুপ করে বসে আছেন, এমন একটা দিন আসবে যেই দিন আপনাদের কথা বলার সুযোগ থাকবে কিন্তু কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি একটা মাহফিলে বসে একটা জলসায় বসে একবার সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার আল্লাহু আকবার বলে, আমি ওই ব্যক্তির পিছের 10টা গুনাহ মাফ করে দেই, আমি তার আমলনামায় 10টা নেকি লিখে দেই ঠিক কিনা, আমি এই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেই এবং তার আমল নামায় 10টা নেকি লিখে দেই। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে হবে, আমাকে যদি উৎসাহ না দেন আমি কি কিভাবে ওয়াজ করব, আপনারা জোরে বলবেন ইনশাআল্লাহ আমি উৎসাহ পাবো। এরকম ভাবে যদি আপনি আমি কোরআনকে আমাদের সিনায় ধারণ করি, কোরআন এমন একটা মূল্যবান জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের দাম দুনিয়ার সমস্ত জিনিসের দাম থেকে সব থেকে দামি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের সাথে যারা যুক্ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের দামও কোরআনের মতো বাড়িয়ে দিব। এই জন্য নিজে পড়ার চেষ্টা করবেন, আর যদি না পারেন নিজের সন্তানকে পড়াবেন, নিজে না পারলে নিজের সন্তানকে পড়াবেন, তাও যদি না পারেন আপনার যেই ফ্যামিলি আছে ফ্যামিলি থেকে আপনার ভাইয়ের ছেলে বোনের ছেলে তাদেরকে পড়াবেন, তাও যদি না পারেন আত্মীয় স্বজনের ভিতরে একজনকে হলেও আলেম বানাবেন, তাও যদি না পারেন আপনার আশেপাশের যেই গরিব এতিম যারা পড়াশোনা করে, যারা আল্লাহর রাস্তায় পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে আলেম বানানোর চেষ্টা করবেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন আমাদের কাছে কোনো নেক থাকবে না, কোনো আমল থাকবে না, ওই নেক আমল দ্বারাই আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেন। কালকে আমাদের ময়দানে যখন আপনি আমি উঠব, আমাদের কাছে অনেক নেক আছে কিন্তু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছি না। নেক আমার পাস সব হে লেকিন এক নেকি কে লিয়ে হাম জান্নাত মে নেহি জা সকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল লোকদেরকে বলবেন, যাও তোমাদের সময় দিলাম একটা নেকি যেখান থেকে হোক ব্যবস্থা করে নিয়ে আসো। কয়টা নেকি? একটা নেকি হোক যেখান থেকে হোক তুমি ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সময় দিবেন, সর্বপ্রথম দৌড় মেরে আমরা মার কাছে যাব। কারণ আল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন তোমাকে কেউ চিনবে না, ওই দিন তোমাকে কেউ চিনবে না, ও দিন তোমাকে কোই নেই পেছানেগা। কিউ নেই পেছানেগা? মা কে পাস জব আপ যাওগে তব মা কো বলোগে, মা এক নেকি হামকো দো, এক নেকি কে লিয়ে হাম জান্নাত মে নেহি জা সকতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে তেলাওয়াত করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন তোমাকে কেউ চিনবে না, কারা কারা চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা, আরো অনেকে চিনবে না, তাদের কথা বলতেছেন, ওয়াসাইবাতিহি ওয়া বানি তোমার ভাই তোমার বোন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউনি তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব মার কাছে যাবেন, গিয়ে বলবেন, মা গো একটা নেক দাও, একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছি না। মা বলবে, তুমি আমার কিসের সন্তান, তোমাকে আমি চিনি না, একটা নেক তোমাকে আমি দিতে পারবো না, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। নাউজুবিল্লাহ বলে বাবার কাছে যাবেন, গিয়ে বলবেন, আব্বা একটা নেক দাও, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমাকে পড়ালেখা করানোর জন্য, আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য কতই না মানুষের দ্বারে দ্বারে কাজ করেছো, বাবারে একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না। বাবা বলবে, তুমি আমার কিসের সন্তান, আমার তো দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। ভাইয়ের কাছে যাবেন, ভাইকে গিয়ে বলবেন, ভাই আমাকে একটা নেক দে, একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ভাই বলবে, তুই আমার কিসের ভাই, যাকে বলবেন সেই না করবে। যখন আপনি একটা নেকের ব্যবস্থা করতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, ডাক দিবেন। যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ বলবে, দুনিয়াতে এত মাস্তানি করলা, দুনিয়াতে এত ভালো কাজও করলা আবার খারাপ কাজও করলা, এমন কি কি কাজ করলা যার কারণে একটা নেক তোমার ব্যবস্থা হয় না, দুনিয়ায় কাদের দিকে তুমি সময় ব্যয় করলা, আজকে সেই বন্ধু বান্ধব সেই ভাই বেলাটা আর একটা নেক দেয় না, কাদের পিছে তুমি কাদেরকে আপন মনে করলা, কেউ তো তোমার আপন ছিল না, যদি তোমার আপন থাকতো তোমাকে একটা নেক দিত, আপন ছিল আমি আল্লাহ কিন্তু তুমি আমি আল্লাহকে মানো নাই যার কারণে তোমার নেকের কমি আছে তোমার আমল নামায়। আল্লাহ বলেন, এবার বলো, দুনিয়াতে তো অনেক অনেক মাস্তানি করেছো, অনেক গুন্ডামি করেছো, দুনিয়াতে তো অনেক বড়াই দেখিয়েছো, এখন বলো লিমানিল মুলকুল ইয়াউম, এখন বলো এই কিয়ামতের ময়দানের মালিক কে, এখন বলো সব ক্ষমতার মালিক কে, তখন বলবো ওয়াল্লাহি আল্লাহ আপনি। ওই একটা নেক,
তখন আপনার আমার জন্য জাহান্নামের ফেরেশতারা আপনাকে আমাকে ধরার জন্য চলে আসবে। জাহান্নামের ফেরেশতাদের হাতে যখন আপনাদের তুলে দেওয়া হবে, আমাদের ঘাড়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামকে ভয় করেন? জাহান্নামকে ভয় করেন? কারা কারা ভয় করেন? হাজু খান, সবাই মনে হয় ভয় পায় না, সবাই ভয় পান? হাত উঠান সবাই, দুই হাত উঠান, হাত নামা, হাত উঠাই তো কষ্ট, হাত উঠাতেও কষ্ট লাগে, এখানে বসে থেকে কথা বলতে পারছেন না, আর আমি তো বাংলাদেশ থেকে এসেছি, ওখান থেকে এসে কথা বলছি, আর আপনি এখানে বসে কথা বলতে পারেন না। ঠান্ডা মনে হয় অতিরিক্ত বেশি নাকি? ঠান্ডা মনে হয় যে দেখে কথা বলেন না কেন? জাহান্নামকে ভয় পান না? জাহান্নামকে ভয় পান? যখন আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে গিয়ে আমরা দেখতে পাব একদল লোক থাকবে, তারা পানি পানি করে চিৎকার করবে, বলবে পিনে কে লিয়ে পানি দো, মেরা বহুত প্যাস লাগি হে পিনে কে লিয়ে পানি দো। কি এনে দিবে জানেন? জাহান্নামের যে আগুনের লাভা আছে সেই লাভা এনে দিবে, এনে তার মুখ দিয়ে ঢেলে দিবে, সঙ্গে সঙ্গে তার কলিজা মুখ সব ছারখার হয়ে জ্বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ।